আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রবাস কথার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। ইমিগ্রেশন কথা পর্ব 3 নিয়ে আমি নাহি চলে আসলাম আবার আপনাদের সাথে। আজকে আমরা পর্বটি সাজিয়েছি ইউরোপের আরেকটি দেশ সুইডেন ভিসা নিয়ে। সুইডেন ভিসা নিয়ে, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, যাবতীয় ভিসা নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সুইডেন প্রবাসী মিস্টার অ্যালেন কবির ভাইয়া। আমি ভাইয়াকে সংযুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে খুবই হ্যাপি যে আপনার অনেক ব্যস্ত সময় থেকে আমরা আপনাকে অ্যাজ এ গেস্ট আজকে ইনভাইট করতে পেরেছি। আসলে আপনি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, বাট আমাদের আমি আমাদের দর্শকদেরকে আসলে আমাদের মেন মোটিভ হচ্ছে হেল্প করা। প্রবাস কথা আমাদের মেন মোটিভ হচ্ছে হেল্প করা। তো আমরা যদি প্রপার ইনফরমেশন দিতে পারি তাহলে আসলে মানে এটা খুবই দরকার। আমরা একটা প্ল্যাটফর্মে বিভিন্ন কান্ট্রির ইনফরমেশন গুলো আসলে প্রোভাইড করি। তো আমরা আসলে খুবই হ্যাপি আপনাকে আজকে আমাদের গেস্ট হিসেবে পেয়ে। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ইনভাইট করেছেন এখানে কিছু কথা বলার জন্য সুইডেন নিয়ে, সুইডেনের ইমিগ্রেশন প্রসেস নিয়ে। আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। আর ধন্যবাদ জানাচ্ছি মঞ্জুরুল করিম ভাইকে, যিনি প্রবাস কথার মতো এরকম বিশাল একটা প্ল্যাটফর্ম গঠন করেছে। আমি প্রবাস কথার সাথে অনেকদিন ধরে আছি। আমি টুকটাক গান করি, একটু সংস্কৃত মনা, তো ইমরান ভাইয়ের গান শুনি প্রায় প্রবাস কথায়। তারপর লিটন ভাই ইদানিং থেকে আপডেট দেয় কোভিড নিয়ে, দেখি। সো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্ল্যাটফর্মে এসে, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বানানোর জন্য, এবং আপনাকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া তো সুইডেনে আছেন, কত বছর হলো সুইডেনে আছেন? আমার প্রায় 4 বছর, 4 বছরের চেয়ে একটু বেশি হয়েছে, চার আচ্ছা, সাড়ে 4 বছর অনেক আমার। দিন অনেক দিন। তো আমরা যেটা জানি যে আপনি নর্ডিক টার্নস এবি ওখানকার সিইও, তো আমরা যদি একটু নর্ডিক টার্নস সম্পর্কে একটু ডিটেলস জানতাম। হ্যাঁ, অবশ্যই। নর্ডিক টার্নস একটা সুইডিশ, যদি এক কথায় বলতে হয়, এটা একটা সুইডিশ রেজিস্টার্ড ডিজিটাল কনসালটেন্সি ফার্ম। যে ফার্ম কাজ করে হচ্ছে বাংলাদেশের এবং সাউথ ইস্ট এশিয়া, মেইন ফোকাস হচ্ছে বাংলাদেশ, দেন আমরা আরো অনেক স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি যারা হচ্ছে ফিলিপিন, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত কান্ট্রিতে আছে। তারা যারা নর্ডিক কান্ট্রিসে হায়ার এডুকেশনের জন্য আসতে চায়, তাদেরকে হেল্প করা সার্ভিস দিয়ে। এই সার্ভিসটা ডিজিটালি দেওয়া হয়, এটার কোনো অফিস নেই, এটা ডিজিটালি এখান থেকে, সুইডেন থেকে প্রোভাইড করা হয়। এবং এর জন্য এখানে অনেক স্টুডেন্টরা আমার সাথে কাজ করে, যাদেরকে সুইডিশ ল অনুযায়ী যে পেমেন্ট দেওয়া দেওয়া দরকার পার সার্ভিসে পার আওয়ারে, সেই সার্ভিস অনুযায়ী পে করা হয়, যেন তারা একটা স্টুডেন্টকে নিয়ে সঠিক ইনফরমেশনে তাদেরকে হেল্প করতে পারে। এ হচ্ছে নর্ডিক টার্মস এর মেইন কাজ। বাট নর্ডিক টার্মস এর হিস্ট্রিটা হচ্ছে যে, আমি যখন সুইডেন থেকে, মানে যখন চিন্তা করি যে আমি সুইডেন আসবো, প্রথম আমার ইন্টারেস্ট ছিল আমি নিউজিল্যান্ড যাবো। তো কোনো কারণে রিসার্চ করার পর আমি দেখলাম যে নিউজিল্যান্ড আমার জন্য ভালো হবে। তারপর আমি কানাডার জন্য চিন্তা করলাম যে কানাডায় সবাই যাচ্ছে, আমি কেন কানাডার জন্য ট্রাই করছি না। বাট আমার কাছে মনে হলো যে ইটস এ ভেরি বিগ কান্ট্রি, এবং ইটস আই নিড এ ভেরি বিগ বাজেট ফর দ্যাট। আমার এত বাজেট ছিল না, আমি খুব মধ্যম আয়ের একটা ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, তো এরকম বাজেট না থাকার কারণে আমি চিন্তা করলাম যে ইউরোপের কোনো কান্ট্রিতে যাব। দেন আমি ইউরোপের নর্ডিক কান্ট্রিজ নিয়ে লেখাপড়া শুরু করি। তখন থেকেই আমি ইউরোপের বিভিন্ন কান্ট্রি সম্পর্কে আমি ইনফরমেশন নেওয়া শুরু করি। বলতে গেলে প্রায় 3 বছর পর্যন্ত আমি অ্যানালিসিস করি যে কোন কান্ট্রিতে গেলে আমার ভালো হবে, অ্যান্ড দেন আমি সুইডেন সিলেক্ট করি যে সুইডেন উইল বি দ্য বেস্ট ফর মি। এটা এটা আমি 2015 সালে আমি নর্থ সাউথে এমবিএ করা শুরু করি। পুরো এমবিএ এর সময়টাতেই আমি এই অ্যানালিসিসটা করি যে আমার কোন কান্ট্রিতে গেলে সবচেয়ে বেশি ভালো হবে আমার জন্য। তো সুইডেনে যখন আমার অ্যাডমিশন হলো এখানকার ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য, তো আমি তখন, মানে যখন আমার ভিসা হয়ে গেল, তখন আমি চিন্তা করলাম যে সুইডেন কেমন দেখতে, তো কখনো যাই নাই, আমি একটু দেখবো। তো ইউটিউবে আমি সার্চ দিলাম, আনফর্চুনেটলি আমি ইউটিউবে তেমন কোনো ভিডিও পেলাম না। পুরো সুইডেন থেকে, মানে তখন ইউটিউব ওইভাবে ফেমাস হয়নি, তো ইউটিউবে আমি কোনো ভিডিও পেলাম না। ভিডিও না পাওয়ার কারণে আমি একটু আনফর্চুনেট হলাম যে কি ব্যাপার, একটা ভিডিও নাই সুইডেন, সুইডেন সম্বন্ধে ওরকম ভাবে মার্কেটিং হয়নি। তো আমি সুইডেনে আসি, আসার পর আমি দেখলাম যে আমার মতো সাফার আরো অনেকে, যে যে কথাটা আপনি বললেন যে ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি ইনফরমেশন নিয়ে কাজ করা শুরু করলাম। যতটুকু আমি 3 বছরে নিয়েছি, আমি তার চেয়েও বেশি সিরিয়াস হয়ে কাজ করা শুরু করলাম।
তো তারপর আমি চিন্তা করলাম যে অফকোর্স ওয়াই নট আই ক্যান স্টার্ট এ ইউটিউব চ্যানেল। তখন আমি নর্ডিক টার্নস নামে একটা ইউটিউব চ্যানেল খুলি। খুব তাড়াতাড়ি এটা খুব জনপ্রিয়তা পেয়ে যায় এবং অনেক মানুষ, আমি জানি না কেন, বাট আমার মনে হয় আমার প্রেজেন্টেশন স্কিল বা আমি যে ইনফরমেশন দিচ্ছি সেই কারণে মানুষ আমাকে খুব একসেপ্ট করতে শুরু করে। অনেক অনেক ইনফরমেটিভ ছিল ভিডিওস গুলো, আমি নিজেও দেখেছি, অনেক ইনফরমেটিভ ভিডিওস ছিল। তো তখন আমাকে 1 বছর চলে যাওয়ার পর যখন সাবস্ক্রাইবার অনেক বেশি, থাউজেন্ডস অফ অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে, তখন আমাকে অনেকে বললো যে ভাইয়া আমরা মানে এরকম কোনো বিশ্বস্ত কোনো এজেন্সি পাচ্ছি না যার মাধ্যমে, যে ফর্মের মাধ্যমে আমরা আসলে অ্যাপ্লিকেশন প্রসিড করতে পারবো। অফকোর্স ইউ আর গিভিং অল দ্য ইনফরমেশন ইন দ্য চ্যানেল বাট ইটস নট এনাফ, কারণ মোটিভেশন লেটারটা তো আমাকে লিখতে হবে এবং আপনি বলে দিচ্ছেন কিভাবে লিখবো, বাট তারপরেও আমি লিখতে পারছি না, আমি অ্যাডমিশন পাচ্ছি না। তো তখন আমি একটা প্ল্যাটফর্ম খুলি অবশ্যই টার্নস এবং এটাকে বাংলাদেশে প্রথম টেস্ট মার্কেটিং হিসেবে 2 বছর এটা নিয়ে কাজ করা হয় যে বাংলাদেশের স্টুডেন্টরা ঠিক মতো আসতে পারছে কিনা, ইনফরমেশন দিতে পারছে কিনা। দেন আমি এখানে সুইডেনে মাইগ্রেশন ওয়ার্কার, মাইগ্রেশন এজেন্সি আছে, সেখানে কথা বলি যে আমি এরকম একটা কিছু খুলতে চাচ্ছি। তখন তারা আমার পুরো কোম্পানিটা নিয়ে অ্যানালিসিস করে অ্যান্ড দেন তারা দেখে যে হ্যাঁ সুইডিশ ল অনুযায়ী এরকম একটা এজেন্সি থাকতে পারে। দেন ওরা আমাকে নর্ডিক টার্নস এবি, এবি মানে লিমিটেড কোম্পানি, এটাকে সুইডিশ ভাষায় অ্যাক্টিভোলাগ বলা হয়, অ্যাক্টিভোলাগ, এই নর্ডিক টার্নস এবি হিসেবে তারা আমাকে রেজিস্টার্ড লাইসেন্স দেয় অ্যান্ড দেন নর্ডিক টার্নস এবির যাত্রা শুরু। প্রাইমারিলি এখন নর্ডিক টার্নস 4টা কান্ট্রি নিয়ে কাজ করে, শুধুমাত্র 4টা নর্ডিক কান্ট্রিজ, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে অ্যান্ড সুইডেন। কিন্তু ভবিষ্যতে নর্ডিক টার্নস ইমিগ্রেশন প্রসেস নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করে এবং তারা, আপনি সিজনাল ওয়ার্ক পারমিটের কথা বললেন, আমি মনে করি বাংলাদেশ থেকে অনেক সিজনাল ওয়ার্ক পারমিট হোল্ডাররা আসতে আমি পারে দেখেছি কাজ করার জন্য। সো এগুলো নিয়ে আমি বাংলাদেশের সরকারের সাথে কাজ করতে চাই ডিরেক্টলি এবং আমি চাই বাংলাদেশ থেকে স্কিলড ওয়ার্কার। নর্ডিক টাউন্স কি আপনার, আমি একটু সংযুক্ত করতে চাই যে নর্ডিক টাউন্স কি আসলে স্টুডেন্ট ভিসার পাশাপাশি ওয়ার্ক ভিসা বোথ নিয়ে কাজ করবে? আসলে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার জন্য না অনেক প্রসেস ফলো করা লাগে, যে প্রসেস গুলো হ্যাঁ হ্যাঁ একটু একটু লজ এদিক সেদিক হয়ে গেলে এটা ইলিগেল হয়ে যাবে। সেজন্য ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে ডাইরেক্ট এমপ্লয়ারের সাথে কাজ করতে হবে, অর্থাৎ এখানে সুইডেনে ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে, এখন রেস্টুরেন্ট হোল্ডার যে আছে সে বললো যে আমার 4জন ওয়ার্কার লাগবে, আমি বাংলাদেশ থেকে 4জন ওয়ার্কার নিব। এখন এই 4জন ওয়ার্কারের জন্য সে নর্ডিক টান্সের কাছে আসলো, নর্ডিক টান্সকে বললো যে আমাকে 4জন ওয়ার্কার দাও। নর্ডিক টান্স কি করবে, 4জন ওয়ার্কার নিল, নিয়ে সে সুইডেনে নিয়ে আসলো। সমস্যাটা ওইখান থেকেই শুরু, আনার পর ওই 4জন ওয়ার্কার ভালো পারফর্ম করতে পারলো না, তাহলে তারা কি করবে, তারা কি বাংলাদেশে ব্যাক করবে? এখন আমি লিগ্যাল ইস্যু নিয়ে কথা বলছি। অথবা তারা যতটুকু পারিশ্রমিক পাবে বলে এসেছিল, রেস্টুরেন্টের যে মালিক সে ততটুকু পারিশ্রমিক দিতে তাকে অ্যাগ্রি করলো না, তাহলে এই জায়গাতে একটা সামঞ্জস্য অসামঞ্জস্য সৃষ্টি হচ্ছে। এই অসামঞ্জস্যতার জন্য আমি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে এবং আরো প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের সরকারকে বলতে চাই যে আমাদের বাংলাদেশে অনেক কর্মসংস্থানের সুযোগ আছে এই সুইডেনে, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এবং আমি মনে করি যে এই জায়গাতে কাজ করলে আমরা অনেক স্টুডেন্টদেরকে এখানে নিয়ে এসে তারপর তাদেরকে বিল্ড আপ করে স্কিল ওয়ার্কার হিসেবে সুইডেনে তাদেরকে বাংলাদেশে একটা বড় আকারে একটা রেমিটেন্স পাঠাতে পারবো। কিন্তু ইটস ইটস অবশ্যই বাট ইটস ইন ফিউচার, অবশ্যই নাও অনলি উই আর ওয়ার্কিং ইন স্টাডি স্টাডি ভিসা অ্যান্ড স্টাডি। ওকে অবশ্যই, আমরা আসলে চাই আমাদের সবারই স্বপ্ন থাকে ইউরোপ কান্ট্রিতে যাওয়া, সেখানে সুইডেন অনেক বেটার একটা অপশন, সেটা পড়তে যাওয়া হোক বা কাজের উদ্দেশ্যে যাওয়া হোক, এটা আমাদের দেশের জন্য আসলে রেমিটেন্স এর ক্ষেত্রে আসলে অনেক প্রভাব ফেলে। তো আচ্ছা, আমি আপনার ওখানে দেখেছিলাম, আমি ওয়েবসাইটটা দেখেছি নর্ডিক টার্মস এর, তো ওখানে সিজনাল ওয়ার্ক পারমিটের একটা ইস্যু দেখেছি, এটা যদি একটু ক্লিয়ার করতেন। আমি ক্লিয়ার করছি, সিজনাল ওয়ার্ক পারমিট মানে হচ্ছে যে আপনি যখন ইইউ এবং ইইএ, ইইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর ইইএ মানে হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া এবং সুইজারল্যান্ড, এই 3টা জায়গার থেকে বাইরের থেকে কেউ এসে যদি এখানে কাজ করতে চায় তাহলে তাকে একটা ওয়ার্ক পারমিট নিতে হবে, অর্থাৎ তাকে পারমিশন নিতে হবে যে আমি এখানে কাজ করতে চাই। কিন্তু অনেক সময় দেখা যায় এই ওয়ার্ক পারমিট গুলো থাকে হচ্ছে সাধারণভাবে 2 বছরের জন্য, অর্থাৎ এই কাজগুলো করার জন্য লং টার্ম রেসিডেন্ট পারমিট নিয়ে আসতে হয় এখানে। কিন্তু সিজনাল ওয়ার্ক পারমিট হচ্ছে সেম কাজই আপনি পারমিশন নিয়ে করতে আসতে পারবেন, বাট ওনলি ফর ম্যাক্সিমাম 6 মান্থ
3 মাস থেকে 6 মাস পর্যন্ত এই ভিসাটা আপনাকে দেওয়া হবে। যদি 3 মাসের কম হয় তাহলে আপনি ভিসা পাবেন অ্যাজ এ সিজনাল ওয়ার্কার, যদি 3 মাসের বেশি হয় তাহলে আপনাকে রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশন করতে হবে। এখন কথা হচ্ছে যে সিজনাল ওয়ার্কার হইতে গেলে সাধারণভাবে কি করতে হবে, এখানে কি ধরনের স্কিল থাকতে হবে। সাধারণভাবে সিজনাল ওয়ার্কার হতে গেলে এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন আমি আমি কিছুক্ষণ আগে রেস্টুরেন্টের কাজের কথা বললাম, অনেক সময় দেখা যায় যে সিজনাল ওয়ার্কার হিসেবে রেস্টুরেন্টে কিছু লোক লাগে, যে হ্যাঁ আমার 3 মাসের জন্য একটা রেস্টুরেন্ট আমি নতুন বিল্ড করছি, ওই বিল্ড করার জন্য আমার কিছু টেকনিশিয়ান লাগবে, আমার কিছু প্লাম্বার লাগবে, আমার কিছু রাজমিস্ত্রি লাগবে, যারা এখানে এসে 3 মাস পর 3 মাস কাজ করবে, 3 মাস কাজ করে রেস্টুরেন্টটা বিল্ড করে দিয়ে তারা আবার তাদের দেশে চলে যাবে। এইটাকে বলা হয় সিজনাল জব। এখন এই সেক্টরটা এগ্রিকালচার হতে পারে, এই সেক্টরটা ফরেস্ট্রি হতে পারে, এই সেক্টরটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হতে পারে, ট্রাভেল ইন্ডাস্ট্রি হতে পারে, আমি বলবো ট্যুরিস্ট হতে পারে, তারপর এন্টারটেইনিং অর্থাৎ যারা সিনেমা বানায়। এক্ষেত্রে কি এক্সপিরিয়েন্সটা অনেক ফ্যাক্ট করে? জি, অবশ্যই এক্ষেত্রে কি এক্সপিরিয়েন্সটা অনেক ফ্যাক্ট করে যে যাদের এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, কেন ফ্যাক্ট করে? এখন ধরেন আমি একটা জায়গায় বললাম যে আমি কিছু লোক চাই যারা প্লাম্বার বা বা কার্পেন্টার, কার্পেন্টার আমি চাই। এখন বাংলাদেশে যদি রাজমিস্ত্রির যে কাজ অর্থাৎ বিল্ডিং বানানোর যে কাজ, এই কাজের এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে সে তো এখানে এসে কার্পেন্টারের জব করতে পারবে না। সো সেই জন্য যেই কাজের জন্য তাকে আনা হবে সেই কাজের এক্সপিরিয়েন্স অবশ্যই তার থাকতে হবে। এবং এক্সপিরিয়েন্সটা শুধু বড় কথা না, বড় কথা হচ্ছে সিজনাল ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একটা ইন্টারভিউ হবে যে আপনি এই কাজে কতটা দক্ষ দেখার জন্য। তারপর ভিসা যদি অ্যাপ্লিকেশন করা হয় ভিসার জন্য ইন্টারভিউ হবে, ইন্টারভিউ নিয়ে তারপর তাকে এই ভিসাটা দেওয়া হবে। বাংলাদেশে আমি একটা জিনিস উল্লেখ না করলেই নয়, বাংলাদেশে আমি বলবো সবচেয়ে বেশি ইলিগাল কাজকর্ম হয়েছে এই সিজনাল ওয়ার্ক পারমিট নিয়ে। কারণ বাংলাদেশে বলে যে হ্যাঁ সুইডেনে নিয়ে যাব একটা এজেন্সি, ধরেন আমি সবাইকে বলছি না গুটি কয়েক, একটা এজেন্সি ধরেন বললো যে হ্যাঁ সুইডেনে তো ওয়ার্ক ভিসা দিচ্ছে, মানে দিচ্ছে না বাট এমনিতেই সে বললো, তো একটা সহজ সরল মানুষ সে তো জানে না, সে মনে করলো ওকে ফাইন সুইডেনে আমি কাজ করতে যাব, ফাইন। সে টাকা পয়সা দিয়ে বসে আছে, বসে আছে দিনের পর দিন, আসলে ভিসা তো নাই, কারণ এই জায়গাগুলোতে কাজ করার জন্য ইটস নিড হিউজ হিউজ অপরচুনিটি। আমাকে ফরেস্ট্রি ফার্মগুলিতে যেতে হবে, গিয়ে ওদের এমপ্লয়ারের সাথে একটা কন্ট্রাক্ট করতে হবে, সেই কন্ট্রাক্ট করে বাংলাদেশে যেই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছে সেখানে গিয়ে আমাকে একটা সার্কুলার দিতে হবে, দেন ওরা যে সার্কুলারটা পাস করবে সেখানে মানুষজন আসবে, দেন আমরা ইন্টারভিউ নিব অ্যাজ এ ডেলিগেটর, ডেলিগেটর তারপর এখানে লোক নিয়ে আসবে। দিস ইজ দ্য প্রসেস যেটা নিয়ে আমি কাজ করছি, ভবিষ্যতে নট ইন ট্রান্স এটা করবে। তো এই যে কাজটা, এই কাজটা করার জন্য ইটস ভেরি সেন্সিটিভ। আমি একজনের কাছে টাকা নেওয়ার পর যদি তাকে সেভাবে নিয়ে না আসতে পারি বা তার যে রিকোয়ারমেন্ট সেটা যদি ফুলফিল করতে না পারি তাহলে এটা ইটস এ বিগ রেসপন্সিবিলিটি। সেজন্য আমরা নর্ডিক ট্রান্স থেকে খুব সেন্সিটিভ ওয়েতে আমরা এখানকার এমবেসি প্লাস হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করার চেষ্টা করছি যেন অদূর ভবিষ্যতে আমরা সিজনাল ওয়ার্ক পারমিটটাকে একটা একটা ব্র্যান্ড বানায় ফেলতে পারি। যেমন ইন্ডিয়া, আমি যদি পাশের দেশ ইন্ডিয়ার কথা বলি, লটস অফ ওয়ার্কার লাইক এভরি ইয়ার থাউজেন্ডস অফ ওয়ার্কার জাস্ট কামিং হিয়ার ওয়ানলি টু পিক দ্য বেরিজ। বেরি মানে হচ্ছে ওই যে জামের মতো যেগুলো, বা আপনার ব্লুবেরিজ আছে, ব্ল্যাক বেরিজ আছে, যেগুলো গাছ থেকে পড়ে যাওয়ার পর এগুলো তুলবেন, আপনি কুড়াবেন, কুড়িয়ে আপনি মার্কেটে নিয়ে বিক্রি করবেন, আপনাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে এটার জন্য। এটার জন্য অনেক ফার্ম আছে এখানে এবং একটা নির্দিষ্ট সিজন আছে, স্প্রিং আই থিঙ্ক অটাম সেশনে এরকম বেরি পিক করা হয়। তো এই সিজনটাতে 3 মাস থেকে 6 মাসের জন্য অনেক ওয়ার্কার প্রয়োজন হয়, কারণ অনেক বড় কান্ট্রি, এটা হচ্ছে বাংলাদেশের প্রায় 4 গুণ বড় কান্ট্রি। তো এই 4 গুণ বড় কান্ট্রিতে যখন এরকম ওয়ার্কার দরকার হয়, আমি দেখি ফিলিপিনো থেকে অনেক সিজনাল ওয়ার্কাররা আসে, যারা নার্স হিসাবে এখানে আসে, নার্সের জন্য 6 মাস নার্সিং করে আবার চলে যায়, আবার পরের বছর 6 মাস আসে। আচ্ছা, ইন্ডিয়া থেকে এরকম সিজনাল ওয়ার্ক পারমিটে আসে, কিন্তু বাংলাদেশ থেকে আমি আমি খুব কম দেখতে পাই, আমি দেখি নাই সিজনাল ওয়ার্ক পারমিটে আসতে, এবং এটা নিয়ে খুব একটা কথাবার্তা হয় না। আপনি আজকে বললেন এজন্যই আসলে প্রবাস পথে আমাদের আয়োজন, আমরা যাতে আসলে ভুল ভ্রান্তি কোন রকম নিউজে যাতে আমরা যাতে কোন রকম বিপদে না পড়ি দর্শকদেরকে, এটাই আসলে আমাদের আসলে জানানো আসলে মোটিভ। তো এই জন্য আসলে আমরা চাই আমাদের, আমার অডিয়েন্সদেরকে বলতে চাই যে আমাদের অডিয়েন্সদেরকে যে আপনারা কোনো কিছু না জেনে সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য প্রসিড হবেন না, এবং
যদি কেউ আপনাদেরকে আশ্বাস দেয়, তাহলে আপনি বলবেন যে যে এমপ্লয়ার সেই এমপ্লয়ারের সাথে আমি ডিরেক্টলি কথা বলতে চাই, যে আমাকে কাজ দিবে, যে আমাকে রেস্টুরেন্টে বা বেরি পিকিং এর জন্য কাজ দিবে, সেই ফার্মের সাথে আমি ডিরেক্টলি কথা বলতে চাই। যদি তারা আমাকে ডিরেক্টলি ওয়ার্ক পারমিট দেয়, যে সিজনাল ওয়ার্ক পারমিট দেয়, তাহলে আমি প্রসিড করবো, এটা যেন অন্তত নিশ্চিত করে। দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া, এবার আমরা একটু স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলি, যেহেতু এটা নিয়ে অলরেডি আপনি কাজ করছেন। তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সুইডেন নিয়ে আমাদের আইডিয়াটা একটু কম। তো আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স, যে সুইডেনে নাকি স্টাডি গ্যাপটা একসেপ্টেবল, হ্যাঁ, সুইডেন না কিছু কান্ট্রিতে একসেপ্টেবল, যে অনেকে আমরা জব করছি, জবের মাঝখানে আমরা আবার একটু হায়ার স্টাডিজ এর জন্য আমরা দেশের বাইরে যেতে চাই। তো সেক্ষেত্রে যদি একটু সুইডেন ভিসা স্টাডি ভিসাটা নিয়ে একটু যদি বলতেন। আসলে নর্ডিক কান্ট্রিজ গুলোতেই স্টাডি গ্যাপটাকে কোনো এরকম ভাবে দেখা হয় না। এখানে এটা হচ্ছে ইকুয়ালিটির হ্যাঁ কান্ট্রি। সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, এরা হচ্ছে ইকুয়ালিটির কান্ট্রি। এখানে সবকিছুকে ইকুয়াল ভাবে দেখা হয়। একটা বৃদ্ধকে লাইনে দাঁড়ানো লাগবে, একটা বৃদ্ধকেও দাঁড়ানো লাগবে, একটা বাচ্চাকেও লাইনে দাঁড়ানো লাগবে, এরকম সিস্টেমেটিক একটা কান্ট্রি এটা। এখানে মানে এরকম না যে আমরা বাংলাদেশে করি না যে বৃদ্ধ একটা মানুষ আসছে তাকে বসতে দিই আমি উঠে গিয়ে, তাকে আমরা আমাদের কালচারে এটা আমরা আমরা করি। কিন্তু আমি যদি এখানে এটা করি, তখন সে বলবে না, ইটস ইউর রাইটস, ইটস ইউর সিট, ইউ শুড সিট হিয়ার, ইটস ওকে, আই এম স্ট্যান্ডিং, ইটস ওকে ফর মি, যদি সে বৃদ্ধ হয় বা বাচ্চা হয়। তো সেই ক্ষেত্রে ওরা যে কোনো বয়সে লেখাপড়াটাকে প্রাধান্য দেয়। এবং আপনি অনেক সময় দেখা যায় অনেকে এখানে কলেজ পাশ করার পর অনেকে জব জবে ঢুকে যায়, দেন তারা লেখাপড়া করে না। একটা সময় গিয়ে তাদের মনে হয়, 40 বছর 50 বছর গিয়ে মনে হয় যে হ্যাঁ, এই জায়গাটাতে আমার লেখাপড়া করলে হয়তো আমি ভালো করতে পারতাম, তখন তারা আবার স্টার্ট করে, সেম ব্যাচেলার থেকে স্টার্ট করে। এবং তাদেরকে জিজ্ঞেস করা হয় না যে তুমি এখন ব্যাচেলার করবা। যে আমাদের বাংলাদেশে যদি আমরা মানে একটা নির্দিষ্ট সময়ের পর ব্যাচেলার ভর্তিও হতে পারি না বা লজ্জা পাই, আমরা যদি বাংলাদেশে 40 বছর বয়সে যদি ব্যাচেলার ভর্তি হই, তাহলে আমাদেরকে সবাই আদু ভাই ডাকবে। অবশ্যই কিন্তু সেটাই। সুইডেনের ক্ষেত্রে বা নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ডের ক্ষেত্রে স্টাডি গ্যাপটাকে বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করা হয় যে এই বয়সে এসেও আপনি লেখাপড়া এডুকেশন নিতে চাচ্ছেন, দ্যাট মিনস ইউ আর ডেভেলপিং ইউর সেলফ ইন এ নিউ ওয়ে। সো আমার কাছে মনে হয় যে এডুকেশন গ্যাপটা কোনো প্রবলেম না সুইডেনে অ্যাডমিশনের ক্ষেত্রে। আচ্ছা, স্টাডি ভিসা নিয়ে আমাদের একদম মেইন ভয় যেটা কাজ করে প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে, তো হচ্ছে আইএলটিএস। আইএলটিএস টা নিয়ে যদি একটু আপনি বলতেন, আমি জানি আপনার স্কোর অনেক ভালো ছিল আইএলটিএস এ, তো একটু যদি শেয়ার করতেন। আমার স্কোর ভালো ভালো ছিল আইএলটিএস এ, কারণ আমি আইএলটিএস এর জন্য অনেক লম্বা সময় ধরে প্রিপারেশন নিই। আমার যে টিচার ছিল উনি বর্তমানে ব্রিটিশ কাউন্সিলের ক্যামব্রিজ স্কুলের লেভেল 3 এর এক্সামিনার, এবং উনি হিজ এ এক্সেলেন্ট টিচার, ফ্যান্টাস্টিক টিচার। তো উনি, ওনার নাম আমি বলতে পারি নাম, ওনার ওনার নাম হচ্ছে ফারাবি অনন্ত। উনি এখন ফারাবি অনন্ত, এবং উনি অনলাইনে এরকম আইএলটিএস এর প্রিপারেটরি ক্লাস নেয়, আগে সাইফোর্স এর টিচার ছিলেন। তো তখন আমি ওনার কাছে দীর্ঘ সময় ধরে, আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজনেই আইএলটিএস করি। আমার আইএলটিএস এর স্কোরটা অনেক বেশি ভালো ছিল, আমার ওয়াইফ বসে না আইএলটিএস এর, কারণ স্টুডেন্টের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেন্টের আইএলটিএস থাকলেই চলে, ডিপেন্ডেন্ট যে আসবে তার আইএলটিএস দরকার নেই। তো ওকে, স্পাউস ভিসা দ্যাট মিন্স অ্যালাউড। হ্যাঁ, স্পাউস ভিসা অ্যালাউড, আমরা ওকে, যদি ভিসা নিয়ে কথা বলতে হয় তাহলে হ্যাঁ, স্পাউস সহই সুইডেনে আসা যায়। তো ওকে, দ্যাটস গুড। হ্যাঁ, তো আইএলটিএস এর ক্ষেত্রে লম্বা সময় ধরে প্রিপারেশন নেওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার প্রস্তুতি অনেক ভালো ছিল, আমি খুব কনফিডেন্ট ছিলাম। আমাদের বাংলাদেশে যে সমস্যাটা, যেটা আমি বলবো যে আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা বাংলাদেশের সুইডেনের ক্ষেত্রে আগে ছিল না। আমি কিন্তু নিজেও মিডিয়াম অফ ইন্সট্রাকশন দিয়ে আসছি, আমার আইএলটিএস ছিল, আইএলটিএস আমার খুব ভালো স্কোর ছিল, ওই স্কোর আমি আপলোড করেছি, কিন্তু ওটা ম্যান্ডেটরি ছিল না। আমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে সুইডেনে অ্যাডমিশন পাওয়া যেত 2019 সাল পর্যন্ত, এটা পাওয়া যেত। 2019 সালের পর থেকে ওরা এখানে কিছু প্রবলেম পেয়েছে, কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্টরা তাদের নিজেদেরকে ঠিক মতো ইন্ট্রোডিউস করতে পারেনি ইংলিশে, এবং গ্রুপ স্টাডিগুলিতে সমস্যা সমস্যা হতো, রিসার্চ করতে যাওয়ার সময় দেখা যেত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে সে কোঅপারেশন করতে পারছে না। তখন তারা বাংলাদেশের জন্য আইএলটিএসটাকে ম্যান্ডেটরি করে দেয়, এবং তারা তারা বাংলাদেশের জন্য আইএলটিএসটাকে ম্যান্ডেটরি করে যে 6.5 তোমাকে থাকতেই হবে, এবং কোনো ব্যান্ডেই তোমাকে 5.5 স্কোরের নিচে থাকা যাবে না। এই স্পেশাল রিকোয়ারমেন্টটা দেওয়া হয়। তবে এক্সেপশনাল আছে, এক্সেপশনাল হচ্ছে যে যারা ডক্টর, যারা বাংলাদেশের সার্টিফাইড মেডিকেল কলেজগুলো থেকে পাশ করেছে, যে মেডিকেল কলেজগুলো অবশ্যই দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মেডিকেল ডিরেক্টরি
এইটার অন্তর্ভুক্ত থাকতে হবে ওই মেডিকেল কলেজটা, যদি থাকে তাহলে তার ক্ষেত্রে আইএলটিএস লাগবে না। অর্থাৎ বলতে পারেন সব ডক্টরসদের ক্ষেত্রেই মোটামুটি আইএলটিএস লাগবে না। আর যদি কেউ ইংলিশে অনার্স করে থাকে, অর্থাৎ ইংলিশই ইংলিশ লিটারেচার বা ইংলিশ ফনেটিক্সে বা লিঙ্গুইস্টিকে সে অনার্স করেছে, তার জন্য সে যদি ইংলিশে পড়তে না চায়, অন্য কোনো সাবজেক্টে মাস্টার্স করতে চায়, কাইন্ড অফ সোশ্যাল সায়েন্স বা আদার কিছু, তাহলেও তার আইএলটিএসটা লাগবে না। আইএলটিএস ছাড়াই সে লেটার অফ মোটিভেশন দিয়ে, সে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সরি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে সে অ্যাপ্লিকেশন করতে পারবে যদি সে ইংলিশে পড়তে না চায়। কিন্তু যদি ইংলিশের স্টুডেন্ট মাস্টার্সে ইংলিশেই পড়তে চায়, যে আমি ইংলিশে ব্যাচেলর করেছি বাংলাদেশে, আমি ইংলিশে মাস্টার্স করব, তাহলে আবার তার হাই আইএলটিএস স্কোর লাগবে, 7.5 এরকম লাগবে, বিকজ ইটস এ হিউজ এডুকেশন হিয়ার। আইএলটিএস এর ক্ষেত্রে আমার অডিয়েন্সদেরকে একটা কথাই আমি বলতে চাই, আমাদের সব স্টুডেন্টদেরকে বাংলাদেশে, ব্যাচেলর ডাজেন্ট ম্যাটার, ব্যাচেলর, পিএইচডি, মাস্টার্স, আমি বলতে চাই যে আইএলটিএস এ ভয় পাওয়ার কিছু নাই। এখানে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, যেটা যেটা আমার কাছে মনে হয় যে 6.5 এটা তোলা এক মাসের প্রিপারেশন। কেউ যদি এক মাস প্রিপারেশন নেয়, আমি হরফ করে বলতে পারবো সে 6.5 পাবে। প্রিপারেশন বলতে আমি মিন করেছি, আমি খুব ফ্যাক্টর ওয়াইজ কথা বলি, খুব স্পেসিফিকলি কথা বলি, প্রিপারেশন বলতে আমি মিন করেছি তাকে লেখাপড়া করতে হবে, তাকে প্রত্যেকটা মডিউলে, রিটেন, রাইটিং স্কিলে, রিডিং স্কিলে, প্রত্যেকটা মডিউলে তাকে সময় দিতে হবে, এবং একজন মেন্টরের আন্ডারে তাকে লেখাপড়াটা করতে হবে, মেন্টর ছাড়া হবে, মেন্টরের আন্ডারে করতে হবে। যদি সে এক মাস সিরিয়াসলি সে যদি লেখাপড়া করে, সে 6.5 পাবে, আই গ্যারান্টি। তো বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে ইংলিশটা অনেক বেশি ভয়াবহ একটা প্রকার হিসাবে কাজ করে, তারা মনে করে যে ইংলিশ ইজ আইএলটিএস, আইএলটিএস বসবো, আইএলটিএস বসলে হয়তো স্কোর যদি না পাই, যদি আশানুরূপ স্কোর না আসে তাহলে কি হবে, স্কোর না আসলে আবার পরীক্ষা দিবেন, আবার পরীক্ষা দিলে আবার আসবে। বাট মেক ইট সিম্পল, কিপ ইট ভেরি কাম অ্যান্ড কোয়াইট, কারণ আইএলটিএস কথা বললে চোখ বড় বড় হয়ে যায়। আমি অনেক স্টুডেন্টদের সাথে মিটিং করি মাঝে মাঝে, ভাই আইএলটিএস ছাড়া হবে না, অনেক ভয় কাজ করে, আইএলটিএস আইএলটিএস করলে আপনারই লাভ। কেন? আমি, আমার স্কোর অনেক ভালো ছিল আইএলটিএস এ, আমি যখন এখানে জবে, আমি সুইডেনে আসার পর আমি 2 মাস পরেই এখানে প্রফেশনাল জব পাই। তো যখন আমি প্রফেশনাল জবে, আমার লাস্ট ইন্টারভিউ ইন্টারভিউ ছিল আমার সিইওর সাথে, কোম্পানি সিইওর সাথে আমি কথা বলি, তখন সে আমার বললো, হোয়াট অ্যাবাউট ইউর স্কিল, ইংলিশ স্কিল, আলান ইউ হ্যাভ টু টক উইথ লট অফ পিপল ইন ইউএস, ইন রোমানিয়া, ইন ইটলি, জার্মানি, অ্যান্ড লট অফ ইন্টারন্যাশনাল পিপল, ইউ হ্যাভ টু ডিসকাস উইথ সো মেনি থিংস, তুমি কিভাবে এটা করবা? তখন আমি বললাম যে আই ক্যান ডু দ্যাট, বলছো তোমার ইংলিশ কিভাবে, তুমি তুমি কি মনে করো তোমার ইংলিশ সম্বন্ধে? আমি বলছি আই এম সার্টিফাইড আইএলটিএস স্কোর হোল্ডার, আমার কাছে আমার আইএলটিএস স্কোর দেখো তুমি, অনেক ভালো স্কোর আছে, সো আমি সার্টিফাইড, ব্রিটিশ কাউন্সিল মনে করছে যে আমি ইংলিশে খুব ভালো, তুমি কেন এটাতে অ্যাফ্রেড হচ্ছ? দেন সে আমাকে জবটা দেয়, আমাকে জবটা দেয়। তো আমি এটা কেন বললাম, কারণ হচ্ছে আপনি আইএলটিএস করলে আপনার কোনো ক্ষতি নাই, আপনি এখানে অ্যাডমিশন পাচ্ছেন, আসার পরে এই আইএলটিএস এর স্কোর দিয়ে আপনি অনেক জায়গায় ট্রাই করতে পারবেন, আপনি এখানে রিসার্চার হিসেবে বলতে পারবেন, আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করতে পারবেন, তাদের মাধ্যমে আপনি আরো বিভিন্ন ধরনের জবের পোর্টাল আপনার খুলে যাবে। সো আইএলটিএস ইজ নট এ ডিজাস্টার, আইএলটিএস ইজ অ্যান অপরচুনিটি ফর আওয়ার স্টুডেন্টস। এখন আমরা যদি সুইডেনে মাস্টার্স প্রোগ্রামের জন্য বা পোস্ট গ্র্যাজুয়েশন এর জন্য অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আইএলটিএস স্কোরটা কত হওয়া ম্যান্ডেটরি? 6 বলে কি সে পসিবল? আমার কাছে একজন কোশ্চেন করেছে, পারবে না, এখানে বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 থাকতে হবে টোটাল স্কোর, আর কোন মডিউলে 5.5 এর নিচে হওয়া যাবে না। ওকে, এটা হচ্ছে বেসিক, এবং এটা হলেই সে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামের জন্য এলিজিবল। একটু যদি ভাইয়া আইডিয়া দিতেন যে একজন স্টুডেন্ট যদি পোস্ট গ্র্যাজুয়েশন করতে চায়, সে মাস্টার্স করেছে, সে আবার ডাবল মাস্টার্স এর জন্য সুইডেনে অ্যাপ্লাই করছে, তো সেই ক্ষেত্রে তার ইন টোটাল কস্টিংটা অ্যাপ্রক্স কত হতে পারে? আচ্ছা, কস্টিংটা যদি সে যদি ধরেন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যায়, লাইক এমবিএ করছে, যদি এমবিএ এর জন্য আসে, অর্থাৎ বিজনেস স্টাডিজ এ যদি আসে, তাহলে তাকে যে ইউনিভার্সিটি, ডিপেন্ড করে টিউশন ফি এর উপর যে কি পরিমাণ টিউশন ফি এর কোর্স সে অ্যাপ্লাই করছে, সাধারণভাবে 5 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত পার সেমিস্টার কোর্সের ফি, টিউশন ফি হয়ে থাকে। এটা আমি একদম ইন জেনারেল বললাম, পুরো সুইডেনে 5 থেকে 7 লাখ এরকম পার সেমিস্টারে দিতে হবে। এখন 2 বছরের প্রোগ্রামে তাহলে 4টা সেমিস্টার, যদি 5 লাখ টাকা করে হয় তাহলে তাহলে 4-5 20 লাখ টাকা লাগবে তার
এটা হচ্ছে ইন টোটাল, কিন্তু ভিসা হওয়ার আগে তাকে একটা সেমিস্টারের ফি দিয়ে সুইডেনে আসতে হবে। এটা হচ্ছে মোটামুটি ইন জেনারেল একদম বেসিক ইনফরমেশন। আর লিভিং এক্সপেন্স কত নিয়ে আসতে হবে, লিভিং এক্সপেন্স এর ব্যাংকের যে ব্যাংক সলভেন্সি দেখাতে হবে, সেই ব্যাংক সলভেন্সি নিজের জন্য, ধরেন আমি একা আছি সিঙ্গেল, আমি অ্যাপ্লিকেশন করলাম, তাহলে আমার জন্য 12 লাখ টাকা দেখাইতে হবে বাংলাদেশ টাকা, জাস্ট অ্যাপ্রক্সিমেট বললাম আমি, 12 লাখ টাকার মতো দেখাইতে হবে, এটা 1 বছরের ভিসার জন্য, 1 বছরের রেসিডেন্ট পারমিটের জন্য। যদি তার ওয়াইফ থাকে তাহলে তার ওয়াইফের জন্য 5 থেকে 6 লাখ টাকার মতো তার ওয়াইফের অ্যাকাউন্টে দেখাইতে হবে। আর যদি তার বাচ্চা থাকে, প্রতি বাচ্চার জন্য তাকে 3 লাখ টাকা দেখাইতে হবে, এবং এই টাকাটা তার যে মেইন অ্যাপ্লিকেন্ট তার অ্যাকাউন্টে দেখালেই চলবে। সো এই হচ্ছে একটা বেসিক রিকোয়ারমেন্ট। যদি একটা বাচ্চা থাকে, মোটামুটি 19 লাখ থেকে 20 লাখ টাকা তাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। এইটা হচ্ছে একদম বেসিক ইনফরমেশন। যদি বলতে হয় যে লিভিং এক্সপেন্স কত নিয়ে আসতে হবে, যে ভাই আমি টাকা তো দেখাইলাম, বাট এখন আমাকে লিভিং এক্সপেন্স কত নিয়ে আসতে হবে, আমি বলতে পারি যে 6 মাসের মোটামুটি লিভিং কস্ট বাংলাদেশে যদি নিয়ে আসে, 6 মাস বলতে এখানে প্রতি মাসে একজন সিঙ্গেলের জন্য খরচ হয় 60 থেকে 80 হাজার টাকার মতো, যদি ফ্যামিলি থাকে তাহলে 1 লাখ টাকা, যদি বাচ্চা থাকে 1 লাখ 20, 1 লাখ থেকে 1 লাখ 20, ডিপেন্ড করে আপনার লাইফস্টাইলের উপর। তো যদি এরকম হয় তাহলে 1 লাখ টাকা যদি হয় তাহলে 6 লাখ টাকা নিয়ে আসলে 6 মাস চলতে পারবে। এবং সুইডেনের জন্য একটা জিনিস খুব ভালো, সেটা বলাই বলা বলা উচিত, সেটা হচ্ছে যে এখানে আওয়ারলি কোনো কাজ করার কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। স্টুডেন্ট যে আসবে সে, আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে 6 মাসের পর একজন স্টুডেন্ট কি পার্ট টাইম জব করে তার মানে খরচ গুলো চালাতে পারবে? খরচ চালাতে পারবে না, সে হুম খরচের একটা পোর্শন চালাতে পারবে, কারণ প্রথম যখন আসবে সে তখন তো সে সুইডিশ ল্যাঙ্গুয়েজ জানে না, সে যেই সমস্ত জায়গায় কাজ করবে তার এক্সপিরিয়েন্সও নাই হয়তো, তো সেই ক্ষেত্রে তার হয়তো যদি 1 লাখ টাকা খরচ হয় সেখান থেকে সে হয়তো 60 হাজার টাকা ইনকাম করতে পারবে, 40 হাজার টাকা হয়তো তার জমানো টাকা থেকে তাকে দিতে হবে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যদি হাজব্যান্ড ওয়াইফ আসে সুবিধা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি জব করে তাহলে লিভিং এক্সপেন্স তোলা সম্ভব, অর্থাৎ আপনাদেরকে হ্যাঁ, একটা বাংলাদেশ কোশ্চেন আসছে, জি সরি একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে মানে সুইডেন এমবাসিতে ভিসা ইন্টারভিউ কি ফেস করতে হয়? আর মানে আমাদের মানে সুইডেন নিয়ে তো একটু ইয়ে কম, মানে ভিসা রিজেকশনের হারটা কেমন, আচ্ছা ভিসা কি রিজেক্ট খুবই হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন এন্ড খুবই গুড কোশ্চেন। সুইডেনের ইন্টারভিউ প্রসেসটা হচ্ছে র্যান্ডম। আমাদের ওকে নরিতাসের মাধ্যমে যারা অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা এত সূক্ষ্মভাবে অ্যাপ্লাই করি যে ভিসার ইন্টারভিউ হওয়া লাগে না, ইন্টারভিউ ছাড়াই ভিসা হয়, বাট দুই তিনজন মাঝে মাঝে 2-3 জন বা 5 জন দেখা যায় যে ইন্টারভিউ হয়। এটা আসলে সফটওয়্যার র্যান্ডমলি পিক করে যে হুম হুম এই কয়জনের এই সপ্তাহে ইন্টারভিউ নিব আমরা। এটা এমন না যে হ্যাঁ আমি নাহিদাপুর মাধ্যমে অ্যাপ্লাই করলাম, আমার কেন ইন্টারভিউর জন্য ডাক করো, ব্যাপারটা এরকম না, আমাদের হাতে কিছু নাই। এটা হচ্ছে এমবেসি র্যান্ডমলি পিক করে যে এই 7 জনের এই সপ্তাহে প্রতিদিন একটা একটা করে ইন্টারভিউ নেওয়া হবে। তো এই র্যান্ডমের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনার ইন্টারভিউ হবে, আর যদি র্যান্ডমের মধ্যে না পড়েন তাহলে উইদাউট ইন্টারভিউ ভিসা হবে। আর কেস অফিসার ডাইরেক্ট সুইডেন থেকে বাংলাদেশের অ্যাপ্লিকেন্টের সাথে যোগাযোগ করে যে তুমি এটা দাও নাই, তখন যদি আপনি সুন্দরভাবে ওটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারেন তাহলে আপনার ইন্টারভিউ হবে না। আর কোনো ডকুমেন্টসের মধ্যে যদি একটু উল্টা পাল্টা থাকে যে এটা একটু ভুয়া মনে হচ্ছে, ফ্রডুলেন্ট মনে হচ্ছে, তখন ইন্টারভিউ হবে। সুইডেনের ভিসা রেশিওর কথা যদি বলতে হয়, আমি বলবো সুইডেনের ভিসা রেশিও ইন জেনারেল 100% ভিসা রেশিও কোনো দেশের না, এবং সুইডেনের ক্ষেত্রে এই ভিসা রেশিও আমি বলবো 60 থেকে 70% ইন জেনারেল। অ্যাডমিশন পাওয়ার পরেও এটা হয়, এবং এটা কোনো এজেন্সির কোনো দোষ না বা কোনো মানে ব্যক্তিগত কোনো দোষও না, ধরেন কেউ নিজে নিজে অ্যাপ্লাই করলো, তার ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু, ভিসা পাওয়ার পসিবিলিটি 100%, যদি সে কারেক্ট ইনফরমেশন দিয়ে যেভাবে যেভাবে অ্যাপ্লিকেশন করা উচিত সেইভাবে যদি অ্যাপ্লাই করে, যদি এর মধ্যে একটু কিছু ভুল হয়ে যায় তাহলে ভিসা হবে না, এবং খুব সুইডিশ সরকার এই ব্যাপারে খুব সেন্সিটিভ। বুঝতে পেরেছি। আমরা আসলে অনেক কিছু নিয়ে কথা বললাম, আইএলটিএস নিয়ে কথা বললাম, ব্যাংক সলভেন্সি নিয়ে কথা বললাম, সুইডেন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য মোটিভেশন লেটার, একটা মোটিভেশন মোটিভেশন লেটার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এইটা নিয়ে যদি আমাদের স্টুডেন্টদেরকে একটু আপনি আইডিয়া দিতেন, যেটা কারেক্ট হওয়াটা নাকি ডিপেন্ড করে ভিসা পাওয়ার ব্যাপারে।
মোটিভেশন লেটার ভিসা পাওয়ার জন্য দরকার হয় না সুইডেনে, সুইডেনে ওকে অ্যাডমিশন পাওয়ার জন্য অ্যাডমিশনের মোটিভেশন জন্য, লেটার দরকার হয়। হ্যাঁ, এবং এখানকার ইউনিভার্সিটি গুলোর যে প্রোগ্রাম ডিরেক্টর আছে, তারা জানার চেষ্টা করে যে আপনি কি জন্য, আপনি কেন এই কোর্সটা আপনাকে মোটিভেট করছে। এখানে চারটা ফ্যাক্টর কাজ করে, আমি একদম ইন জেনারেল বলি যেন আমাদের সব স্টুডেন্ট উপকৃত হয়। মোটিভেশন লেটার, তারপর হচ্ছে এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস, লেটার অফ ইন্টেন্ট যেটাকে ইন্টেনশন লেটার বলা হয়। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সেম। লেটার অফ মোটিভেশন মানে হচ্ছে যে এই কোর্স কেন আপনাকে মোটিভেট করছে, আপনি এটা কারণটা বলবেন সুন্দর করে। এই কোর্সে আমার ব্যাকগ্রাউন্ড এই কোর্সে ছিল, আমি লেখাপড়া করেছি এই কোর্সে, আমি চাকরি করেছি এই কোর্সের উপর, এখন আমি হায়ার স্টাডি এই কোর্সে নিতে পারলে আমার জেনারেল ডেভেলপমেন্ট হবে। এই কথাগুলো গুছিয়ে লিখতে হবে। তারপর লিখতে হবে হচ্ছে ওয়াই দিস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি কেন মোটিভেট করছে তোমাকে, ওয়াই নট আদার ইউনিভার্সিটি। এইটাও লিখতে হবে সুন্দর করে যে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং এত ভালো, আমি এই ইউনিভার্সিটির প্রতি আগে থেকেই অনেক বেশি অ্যাট্রাক্টেড ছিলাম, এগুলো লিখতে হবে। লাস্ট বাট নট লিস্ট তাদেরকে লিখতে হবে ওয়াই সুইডেন, সুইডেন কেন তোমাকে মোটিভেট করছে, ওয়াই নট আদার কান্ট্রিজ। এবং যখন আপনি লিখতে পারবেন সুন্দর করে যে সুইডেন কেন মোটিভেট করছে, এই তিনটা পয়েন্ট যখন আসবে এবং আপনার ফিউচার গোল এই লেখাপড়াটা করে আপনি কি করবেন, সেই চারটা জিনিস যখন সুন্দর করে একটা মোটিভেশন লেটার আপনি লিখতে পারবেন, আপনি অ্যাডমিশন পাবেন। এবং এই কাজটাই অনেক অনেকে করে, আমরাও নর্ডিক টান্সের মাধ্যমে আমরা মোটিভেশন লেটার লিখি, এবং মোটিভেশন লেটারটা এমন ভাবে লেখা এক্ষেত্রে হয় কি কোনো ওয়ার্ড স্পেসিফিকেশন আছে যে লাইক 1,000 ওয়ার্ডের মধ্যে পুরা মোটিভেশন লেটারটা হতে হবে, অর 2,000 ওয়ার্ডের মধ্যে, এ ধরনের কিছু কি আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধারণভাবে অনেক ইউনিভার্সিটি, আমি বলবো 80% ইউনিভার্সিটি 1 পেজের মোটিভেশন লেটার পছন্দ করে। সো 1 পেজের ওকে মধ্যে একটা এ4 পেজে যত ওয়ার্ড স্ট্যান্ডার্ড নেয়, এই এ4 পেজে একটা এক পৃষ্ঠার পেজে মোটিভেশন লেটার হলে সেটা ইজ দ্য বেস্ট। কিন্তু অনেক ইউনিভার্সিটির নিজস্ব ফরম্যাটও আছে মোটিভেশন লেটার লেখার জন্য, তো সেই মোটিভেশন লেটার সেই ফরম্যাটে তখন তাদেরকে সাবমিট করতে হয়। সো আমার কাছে মনে হয় যে মোটিভেশন লেটার নিয়ে অনেক লম্বা কথা, সময় কভার হবে না যদিও। আসলে আমাদের সময় কভার হবে না। আমি জাস্ট আরেকটু ইনফরমেশন জানতে চাচ্ছি যে খুব বেশি দিন আগে না, 2021 সালের 24শে মে প্রথম আলোতে একটা প্রতিবেদন এসেছিল সুইডেনের স্টুডেন্ট ভিসা নিয়ে, সেখানে এসআই স্কলারশিপের ব্যাপারে বাংলাদেশ স্টুডেন্টদেরকে অনেক বেশি আগ্রহী হওয়ার জন্য বলছে। এসআই স্কলারশিপটা নিয়ে যদি একটু বলতেন, আমাদের সময় খুবই কম, তারপরেও আমরা যদি একটু আমি জানতে কোনো পারি। সমস্যা নেই, আমি একটু বলি তাহলে আমাদের জি স্টুডেন্ট উপকৃত হবে। এসআই স্কলারশিপ, এসআই হচ্ছে সুইডিশ ইনস্টিটিউট বলা হয় এটাকে, এটার পাবলিক ওয়েবসাইট হচ্ছে si.se। এই সুইডিশ ইনস্টিটিউট এক ধরনের স্কলারশিপ প্রোভাইড করে ওয়ার্ল্ড ওয়াইড, যেটাকে বলা হয় SISGP স্কলারশিপ। SISGP মানে হচ্ছে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস, অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত গ্লোবাল প্রফেশনাল লিডার আছে, সেই সমস্ত লিডারদেরকে নিয়ে সুইডিশ সরকার একটা প্ল্যান করছে তাদেরকে গ্লোবাল লিডার্স বানানোর জন্য। এবং এই গ্লোবাল লিডার্স বানানোর জন্য তারা কিছু স্কিম দিচ্ছে। প্রথম স্কিম, তাদেরকে কোনো টিউশন ফি দিতে হবে না, টোটাল টিউশন ফ্রি ফ্রি, কোনো টিউশন ফি দিতে হবে। সেকেন্ড, তাদের লিভিং এক্সপেন্স সুইডিশ সরকার বহন করবে, তাদেরকে প্রতি মাসে 1 লাখ টাকা করে দেওয়া হবে তার লিভিং এক্সপেন্স। ওকে তিন নম্বর হচ্ছে, তাদেরকে যে অ্যাপ্লিকেন্ট স্কলারশিপটা পাবে তাকে বাংলাদেশে আসা যাওয়া করার জন্য 15,000 সুইডিশ ক্রাউন দেওয়া হবে অ্যাজ এ গ্র্যান্ট। তাকে দেওয়া হবে যে তোমার প্লেন ফেয়ারটাও আমরা দিচ্ছি, তুমি বাংলাদেশে গিয়ে ঘুরে আসো, তোমার ফ্যামিলির সাথে দেখা করে আসো। এই পুরো প্যাকেজটার নামই হচ্ছে SISGP স্কলারশিপ। আমি পার্সোনালি বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছেন, যাদের এই si.se তে যে রিকোয়ারমেন্ট লেখা আছে, এই রিকোয়ারমেন্ট যদি আপনার ম্যাচ করে, অবশ্যই অবশ্যই আপনারা গ্লোবাল প্রফেশনাল স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন। কারণ আমি পার্সোনালি চাই আমাদের বাংলাদেশ থেকে যে গ্লোবাল প্রফেশনালসরা আছেন তারা এখানে আসেন, অ্যান্ড দেন আপনারা সেই গ্লোবাল লিডার্স হয়ে যান। বিকজ কত সুন্দর অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে, আপনি বাংলাদেশে বসে থেকে সেটার কথা চিন্তাও করতে পারবেন না। এখানে অবশ্যই আসার পর, অবশ্যই আমরাও চাই, জি এখানে আমরাও আসার চাই পর, আমাদের বাংলাদেশ থেকে অনেকেই, জি জি ভাইয়া প্লিজ। হ্যাঁ, এখানে আসার পর তাদেরকে একটা গ্লোবাল কমিউনিটির সাথে মিট করাবে, যেখানে 300 এরকম স্কলারশিপ হোল্ডার স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে এবং তাদেরকে গ্র্যান্ট করা হয়েছে। তারা এখানে আসবে ফ্রম 30 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, 30টা দেশ থেকে আসবে।
তাদেরকে নিয়ে একটা মিলন মেলা হয় এখানে, এবং প্রত্যেক 6 মাস পর পর এক একটা অনুষ্ঠান হয় পৃথিবীর বিভিন্ন দেশে, এবং তাদেরকে অ্যাজ এ গ্লোবাল লিডার তৈরি করা হয়। এটা ইউনাইটেড নেশনস এর একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেখানে বাংলাদেশ ইনক্লুডেড আছে। সো আমি সবাইকে বলবো এটা অপরচুনিটি অবশ্যই সবার জন্য গ্র্যাব করার জন্য এবং সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করার জন্য, যেন আপনারাও স্কলারশিপ নিয়ে এখানে এসে গ্লোবাল লিডার্স হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আসলে আপনার অনেক মহামূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দিয়েছেন। আমরা দর্শকদের আশা করি অনেক উপকৃত করতে পেরেছি আপনাকে অ্যাজ এ গেস্ট এনে। ইন ফিউচারে অবশ্যই আমরা আপনার সাথে আবার কথা বলবো এই ভিসা প্রসেসিং ইস্যু গুলো নিয়ে। তো ভাইয়া, আমি জানি খুব ভালো গান করে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি জাস্ট 2টা লাইন একটু যদি শোনাতেন। আমি আপনার ইউটিউবে আপনার গানও শুনেছি। এই আচ্ছা, আমরা পড়াশোনার পাশাপাশি এই প্রতিভাগুলোকেও আমরা কিন্তু দেখাতে পারি, এগুলো আমাদের থাকে কিছু সুপ্ত প্রতিভা। কি গান গাইবো, আপনি তো বিপদে ফেলে দিলেন আমাকে। আমাদের দর্শকের জন্য আচ্ছা, আমি কুমার বিশ্বজিতের একটা গান গাচ্ছি, আমার প্রিয় গান। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে। যেখানে সীমান্ত তোমার, থ্যাংক ইউ। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর ভাইয়া। এটা একটা আসলে আমাদের দর্শকদের অনেক আনন্দ দিবে। আমাদের কিছু শখ থাকে, আমরা সবসময় যে পড়াশোনা নিয়ে থাকবো এমন তো না, আমাদের নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশন বলে একটা কথা থাকে। তো অবশ্যই, প্রবাস কথার পক্ষ থেকে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। প্রবাস কথার জন্য যদি আপনি কিছু বলতেন, তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করবো। আচ্ছা, প্রবেশ কথা এত বড় একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কথা বলাটা আমার কাছে মনে হয় যে আই এম ভেরি অনার্ড। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমি প্রবাস কথার মতো একটা পেজে কথা বলতে পারছি। এখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আমাকে দেখছে। আমি শুধু একটা কথাই বলবো, আমরা যারা বিদেশে থাকি আমরা অনেক সময় আমাদের ফ্যামিলিকে খুব মিস করি, এবং ফ্যামিলিকে আমরা আমরা চাই আমাদের কাছে নিয়ে আসতে, আমরা চাই তাদের কাছে যেতে। আমার অনুরোধ থাকবে সবার কাছে, প্রবাস কথার কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা যদি মাঝে মাঝে একটা ফ্যামিলি মিলন মেলা করতে পারি, একটা পিকনিক টাইপের কিছু, ডাজেন্ট ম্যাটার এটা ইউরোপের ভেতরে হতে পারে, এটা যে কোনো জায়গায় হতে পারে, যদি আমরা একটা পিকনিকের মতো কিছু করতে পারি যেখানে আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করতে পারবো, যে ইটালিতে আছে, জার্মানিতে আছে, আরো অনেক জায়গা আছে, তো আমার একটা এটা একটা দাবি বলতে পারেন অ্যাজ এ মেম্বার অফ প্রবাস কথা, যে যদি প্রবাস কথা এরকম কিছু অ্যারেঞ্জ করে আমি পার্সোনালি আমি খুব উপকৃত হব, আমার খুব ভালো লাগবে এরকম করতে পেরে, জয়েন করতে পেরে। জি, অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো পর্বে আপনার সাথে। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুইডেনের ভিসা সম্পর্কিত মতামত নিয়ে আজকে আমাদের ইমিগ্রেশন কথা তৃতীয় পর্ব আমরা শেষ করছি। যাওয়ার আগে ছোট্ট করে একটু বলতে চাই আমাদের দর্শকদের জন্য, করোনার প্রাদুর্ভাব কিন্তু আবারও বাড়ছে, আমরা সবাই সতর্ক থাকবো, মাস্ক পরিধান করবো, যথাসম্ভব ভিড় এড়িয়ে চলবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।